আমি সাধারণত ওয়াজের বক্তা নই, আমি আসলে ওয়াজের বক্তা নই, ওয়াজ করার যোগ্যতাও আমার নাই। কিন্তু আজকে যে কথাগুলো বললাম, একজন মানুষ যদি সলা শুরু করেন, এটাই আমার সার্থকতা ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর, হ্যাঁ প্রশ্নোত্তর নিয়ে কাজ করি, প্রশ্নোত্তর করি টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায়। তো এখানে যেহেতু প্রশ্ন আসছে, আরও যদি থাকে আমি ইনশাআল্লাহ 2-4-10 মিনিটে শেষ করব। প্রথম প্রশ্ন, কেউ মারা গেলে তার নামে মৃত্যুর 5 দিনে অথবা 40 দিনে মৃত ব্যক্তির নামে ধুমধামের সাথে খাবারের ব্যবস্থা করা হয়, এটা কি শরীয়তসম্মত? দয়া করে উত্তর দিবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি যদি জবাব দেই কোরআন এবং হাদিস থেকে, আপনারা আমাকে মানবেন নাকি স্বার্থের বিপরীতে গেলে মানবেন না? কথা বলেন। আচ্ছা শুনেন, আমার দিকে তাকান, শুনেন, মৃতের জন্য খাবারের অনুষ্ঠান করা হয় কি মৃতকে আল্লাহ ভালো রাখুন এই নিয়তে, নাকি তাকে আল্লাহ শাস্তি দেন এই নিয়তে? আচ্ছা, তার মানে এটা এমন একটা আমল যে আমল করলে পরে আশা রাখা যায় আল্লাহ মৃত ব্যক্তিকে কি করবে, ভালো রাখবে, জান্নাতবাসী করবে, তার কবরকে আলোকিত করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা আমার কথাটা শুনেন, আমি অল্প সময় শেষ করব। তাহলে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাদ্যের আয়োজন করা হয়, এটা ইবাদত, তাই না? ইবাদত কি না? আচ্ছা, ইসলামের শরিয়াতে, যেমন আমি ফিকহের ছাত্র, ফিকহ নিয়ে পড়াশোনা করেছি, ফিকহের একটা পরিভাষা বা ফিকহের একটা, নট পরিভাষা, একটা কায়দা আছে, সেটা কি? ওয়াল আসলু ফিল ইবাদাতি আল মানউ। ইবাদাতের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এটা পাওয়া না যাবে। এখন আপনি বললেন যদি কল্যাণকর হয়, ভালো হয়, তারপরেও যাবে না। যেমন এক রাকাতে আমরা কয়টা সিজদা করি? এখন কেউ যদি 3টা সিজদা করে, উনি বলবে সিজদা করা তো ভালো কাজ। আমি বলবো না, এটা ইবাদত, রাসূল 2টার বেশি করেন নাই, আপনি 3টা করলে হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মৃত্যু হয়েছে না হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন না করেন নাই? করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 7ম দিনে বা 40 নম্বর দিনে উট জবে করে সবাইকে খাইয়েছেন? তাহলে ওনারা কি কৃপণ ছিলেন, অসামাজিক ছিলেন, নাকি রাসূলকে ভালোবাসতেন না? আচ্ছা, তাহলে কেন করেন নাই, কেন করেন নাই? কারণ এটা ইবাদা নয়। সুতরাং যেই ইবাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা সেটাকে ইবাদা মনে করে করতে পারি না। আপনি কি করতে পারেন? আপনি আপনার মৃত বাবার জন্য দোয়া করতে পারেন, আপনি আপনার মৃত বাবার পক্ষ থেকে হজ উমরা সম্পন্ন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মোহতারাম এসে উপস্থিত হয়েছেন, আমি অল্পতেই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার সাহাবায়ে কেরাম এই কাজটা করেন নাই, সুতরাং আমরাও আমাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে এটা করব না। কেন? কারণ ওনারা করেন নাই, এটা যেহেতু ইবাদাহ, ওনারা না করার কারণে আমরা করব না, ওনারা করলে আমরা করতাম। আচ্ছা, ইসলাম কি ওনারা বেশি বুঝে? ইসলাম কি সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ভালো বুঝতেন নাকি আপনারা এবং আমরা ভালো বুঝি? তাহলে ওনারা কেন করেন নাই এই জবাবটা লাগবে, কারণ এটা ইবাদা নয়। আপনি কি করতে পারেন? আপনি কোনো দিনক্ষণ ঠিক না করে
আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে মিসকিনদেরকে খাবার খাওয়িয়ে দেন, এতিমখানায় খাবার দেন, অসহায় মানুষেরা বস্ত্রহীন আছে বস্ত্র কিনে দেন আপনার আব্বার পক্ষ থেকে নিয়ত করে, এটা ভালো কাজ। কোনো দিনক্ষণ ঠিক করার দরকার নাই। অনেক প্রশ্ন, তাহলে আমি সংক্ষেপে জিজ্ঞেস করছি, তাবিজ দেয় এমন ইমামের পেছনে সলা আদায় করা যাবে কি না? শুনেন, কঠিন প্রশ্ন, কমপ্লেক্স কোশ্চেন, আমার এত যোগ্যতা নাই জবাব দেওয়ার, তারপরেও বলছি শুনেন। তাবিজটা দুই ধরনের, একটা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে দেয়া, আর একটা হচ্ছে নকশা দিয়ে, ব্ল্যাক ম্যাজিক টাইপের নকশা আঁকা, উল্টাপাল্টা লেখা, তন্ত্র মন্ত্র যেগুলোর কোনো অর্থ, নির্দিষ্ট অর্থ আমরা জানি না। যদি কোরআনের আয়াত দিয়ে হয়, ফিহি খিলাফুন বাইনা আহলিল ইলম, এই ব্যাপারে ওলামারা ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলেছেন জায়েজ হলে হতেও পারে, তবে অধিকাংশ ওলামারা বলেছেন কোরআনের আয়াত দিয়েও জায়েজ নেই, এটা অধিকাংশ ওলামাদের বক্তব্য। আর যদি নানা নকশা করে হয় চতুর্ভুজ ত্রিভুজ দিয়ে, এটা সুস্পষ্ট হারাম, কবিরা গুনাহ। আচ্ছা, এখন এই ইমামের পেছনে সলা আদায় করা যাবে কিনা? উত্তর হলো, তিনি যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেন তার পেছনে সলা আদায় করা যাবে, কারণ ওই ব্যক্তি মুসলিম। এই ব্যাপারে ইখতিলাফ আছে ওলামাদের, তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেন নাই। ইমাম সাহেবের দায়িত্ব রাসূলকে অনুসরণ করে এটা না করা, উনি ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক সুন্নাহ, আর রুকিয়া শারঈয়া, পানি পরে ফু দিবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তারপরেও যদি উনি কোরআনের আয়াত দিয়ে তাবিজ যায়, ওনার পেছনে সলা হবে ইনশাআল্লাহ। কিন্তু তিনি যদি জাদু বিদ্যা বা নকশা এ ধরনের কোনো কিছু দিয়ে তাবিজ দেন, ওই ব্যক্তি শিরকে লিপ্ত আছে, এই ব্যক্তির পেছনে ইমামতি, এই ইমামের পেছনে সলা আদায় করা যাবে না, তাকে সতর্ক আগে করতে হবে। এরপরও যদি উনি ঠিক না হন তাকে ওয়েট করতে হবে। হাযা মা ইনদি ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। আরও আছে শেখ, আমাকে অনুমতি দিলে আমি নিব। আচ্ছা, আর কয়টা আছে? দুইটাই, ঠিক আছে। বিধর্মীর হাতে কোনো কিছু খাওয়া হালাল নাকি হারাম? শুনেন, বিধর্মীর সাথে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসার ক্ষেত্রে একটা মূলনীতি মনে রাখবেন, সেটা হলো, আপনি যদি বিশ্বাস করেন আমাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এতটা যোগ্যতা দিয়েছে যে আমি যদি একজন বিধর্মীর সাথে চলাফেরা করি তাহলে আমি তার দ্বারা প্রভাবিত হব না, সে আমার দ্বারা প্রভাবিত হবে, তার কারণে আমার দিন নষ্ট হবে না, বরং আমার দিন তার কাছে কিছুটা হলেও যাবে, সে ইসলামে ধাবিত হবে। যদি আপনি তার উপরে প্রভাব বিস্তারকারী হন, আপনার ইম্প্যাক্ট তার উপরে পড়ে, তাসির তার উপরে পড়ে, এই বিশ্বাস আপনার থাকে, তার সাথে চলাফেরা বন্ধুত্ব রাখা যেতে পারে। কিন্তু যদি আপনি ভয় পান, না তার সাথে চললে আমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, দুর্গাপূজায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার সাথে চলাফেরা করা বৈধ হবে না আপনার ঈমানের তাগিদে। আচ্ছা, এটা প্রথম কথা। দুই নাম্বার হচ্ছে, তার হাতের জবেহকৃত খাবার ছাড়া অন্য যে কোনো খাবার খাওয়া যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বাসায় দাওয়াত খেয়েছেন, কাফেরদেরকে নিজের বাসায় এনে দাওয়াত খাইয়েছেন, কিন্তু উনি তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিলেন, ওনার উপরে কেউ প্রভাব বিস্তার করতে পারে না। আপনি এখন আল্লাহকে হাজের নাজের, কিন্তু আহলে হাদিস সালাফিরা এটাকে কুফুরি বলে, না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেউ আল্লাহকে হাজের এবং নাজের এটা অস্বীকার করতে পারে না, কারণ আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন, আল্লাহ সামিউম বাসির, তিনি আমাকে শুনেন এবং দেখেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই হাজের, তিনি দেখেন, তিনি উপস্থিত আছেন। হ্যাঁ, জাতগতভাবে, সত্তাগতভাবে না, তার জ্ঞান দিয়ে, তার শক্তি দিয়ে, তার ক্ষমতা দিয়ে। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে একজন মুসাফির বলে চাঁদ আমার সাথে চলে, চাঁদ কি মুসাফিরের সাথে চলে? ও তো চাঁদ এক জায়গায় আছে, কিন্তু মুসাফির অনুভব করে চাঁদ তার সাথে সাথে চলে। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন এক সত্তা যিনি আরশের উপরে আছেন, ওখানে থেকে সারা দুনিয়াকে তিনি পর্যবেক্ষণ করেন, এই ক্ষেত্রে তিনি অবশ্যই হাজির এবং নাজির। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই হাজির নাজির নয়। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির এবং নাজির মনে করেন, এটা সে আল্লাহর সাথে, আল্লাহর রুবুবিয়াতের সাথে
শিরকে লিপ্ত হলো এবং এটা শিরকে আকীদা। জি আরো আছে? আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আর নেওয়া যাবে না, কারণ শায়খ আমাকে দুইটার অনুমতি দিয়েছেন, এটা কিন্তু এটা শেষ। আচ্ছা মোহতারাম, সুদ খায়, ঘুষ খায় এমন ব্যক্তির বাসায় দাওয়াত খাওয়া যাবে কি না? আচ্ছা শুনেন শুনেন সম্মানিত ভাই শুনেন, জবাব হচ্ছে ফতোয়া হলো, এই ব্যাপারে ফতোয়া হলো জায়েজ, ফতোয়া হলো জায়েজ, তাকওয়া হলো না খাওয়া না যাওয়া। কিভাবে আপনি বললেন ফতোয়া যে দিলেন হুজুর, দলিল কি? শুনেন, বারিরা নামক একজন মহিলা ছিলেন সাহাবা, সাহাবি মহিলা সাহাবি, তিনি দাসী ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে সদাকার গোশত উপহার দিলেন। জি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করলেন? সদাকার গোশত উপহার দিলেন। তিনি পরের দিন বা কোনো একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার ঘরে দাওয়াত করলেন খাওয়ানোর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গেলেন, কিন্তু বাড়িরা গোশত না দিয়ে সাধারণ খাবার দিল। আল্লাহ রসুল বললেন, ইয়া বাড়িরা, তোমার ঘরে তো গোশতের ঘ্রাণ পাচ্ছি, সেটা আমাকে কেন দাও নাই? তখন বাড়িরা বললেন, ইয়া রসুল আল্লাহ, এই সেই গোশত যেটা সদাকার গোশত, আপনি তো সদাকা খান না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিয়া লাকি সদাকা ওয়ালানা হাদিয়া, এটা তোমার জন্য সদকা, কিন্তু মালিকানা পরিবর্তন হওয়ার কারণে তুমি মালিক হয়ে গেছো, তুমি যেহেতু আমাকে দিচ্ছ, এটা আমার জন্য হাদিয়া, সো এটা জায়েজ। একজন ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা তার জন্য হারাম, কিন্তু তিনি তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য ভরণ পোষণ দিচ্ছেন, বন্ধুকে ডাকে এনে খাওয়াচ্ছেন, এটা তার জন্য হারাম, গুনাহ সবটা তার হবে, আপনি খেলে গুনাহ হবে না। এটা হলো ফতোয়া জায়েজ। তাকওয়ার নীতি হচ্ছে তাকে অ্যাভয়েড করা, যে তুমি সুদ খাও, তোমার থেকে আমি দূরে আছি, আমি তোমার সাথে এই ব্যাপারে নাই, তাকে জানিয়ে দেয়া, তুমি সুদ খাওয়া ছাড়ো, আমি যতদিন বলো ততদিন দাওয়াত খাবো, এই নীতিতে থাকা তাকওয়ার নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।